हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিনা সরকারের চ্যানেলে তোমাদেরকে আবার একটি নতুন ব্লগে স্বাগত। তো আজকের ব্লগটা হলো ডেইলি কালার ব্লগ, যেমনি হয়। তো চলো তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম। তার আগে বলে দিই, কন্টিনিউ ভিডিওটা সবাই কিন্তু দেখবে, আশা রাখছি সবাই তোমরা দেখবে, ঠিক আছে? তো কথা হচ্ছে, চলো শুরু করা যাক। আর এখন মেয়ে কিন্তু বাড়ি নেই, চলো আগে মেয়েকে একটুখানি ডেকে নিই। মেয়ে সকালবেলার বান্ধবী বাড়ি গেছে ঘুরু ঘুরু করতে, খেলতে গেছে, রাতে সকালে ফুল পড়ে রয়েছে। মনা, তাড়াতাড়ি আসো, ফোন করেছিলাম মাসিকে যে একটু মেয়েকে পাঠাতে, পাশে বাড়ি গেছিল, তাড়াতাড়ি আসো। তো চলো দেখাই আর একটা জিনিস, এই দেখো আমার পেছন পেছন আমি বেরিয়েছি, এও বেরিয়ে চলো। এ কি করতে আসছিস রে? এ দেখো আমাদের গাছে, নতুন গাছে শিউলি ফুল ফুটেছে, কি সুন্দর। কিরে কি করতে আসছিস? বেশি ফুল ফুটছে না, ছোট্ট একটুখানি গাছ বন্ধুরা, ছোট্ট একটুখানি গাছ। আর এই যে ফুল ফুটে গেছে, আর যাই বলো নাই বলো, শিউলি ফুলের গন্ধ কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে। আর একটা আমার বাড়িতে যেটা আর কি গাছ আছে, সাদা ফুল গাছ, চলদেরকে দেখো, দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে সেদিকেই শুধু ফুল। আর এমনও কেউ নেই যে আমার বাড়ির ফুল নিয়ে পুজো হয়, সবাই আসে প্রায় ফুল তুলতে। কিছু কিছু ফুল তুলে নিয়ে চলে গেছে, এখনো কিছুটা বাকি আছে, আজকে টাইম কল এখনো জল দেয়নি। এই যে কোথায় গেছিল, তোমার মামম চলে ছাপিয়ে গেছে, ঠান্ডা লেগেছে দেখো। কিরে ফোন করছিস কেন? আস্তে আস্তে আসলে দৌড়ে আসছিস? হ্যাঁ, তা কাঁদে জলে গেছিস কেন? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরো কি কি করছিস সারাদিনে। সুন্দর দোলনা চড়ছিল গো, ওরে আমার সোনাটাকে কেন ডাকলাম? কুড়ি বার করে দোলনা চড়েছ? সবাইকে বলে দাও, বলে আমি কুড়ি বার করে দোলনা চড়েছি, বলে দাও। কুড়ি বার করে দোলনা চড়েছি, কজন? আমি, দুষ্টু দুষ্টু, আর তারপর সোনাই, সোনাই দিদি, মেয়ে, মিষ্টি মিষ্টি, তারপর আর কে, রাধিকা। রাধিকা, দুষ্টু মিষ্টি মেয়ে রাধিকা, কত নাম! আর তোর নাম কি? দিয়া। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো। আর চলো আগে একটা জিনিস দেখিয়ে দিই, সকালবেলায় কদিন ধরে জানো না কি বলবো, মাছ পাচ্ছি না, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল কদিন ধরে মাছ না পাওয়ার কারণে। সোয়াবিন, ডিম, তারপরে মাংস, পটল, ডাল, মানে পুঁই শাক, কুমড়ো টুমড়ো, সব অতি সবজি ছিল, খেয়ে খেয়ে মুখটা নষ্ট হয়ে গেছে। তো ফাইনালি আজকে মাছ নিয়েছি, ঠিক আছে? আজকে রাস্তায় গেছিলাম, চার পাঁচবার রাস্তায় গেছি শুধু মাছের লোভে, ঠিক আছে? একবার মেম ডাকলো, মা মাছ এসছে, গেছি দেখি মাছ আলার কাছে, মাছ বাটা মাছ ছিল, মাছ বিক্রি হয়ে গেছে। তো চলো আজকে কি মাছ নিয়েছি সেটা তোমাদের সাথে দেখা। এই যে নিয়ে চলে এসছে আজকে কাতলা মাছ, আর খুবই বড় ছিল বন্ধুরা। তো আমি হাফ মাছ নিয়েছি, আর একজন মানে ভাগে মাছ নিয়েছি দুজনে মিলে, দেখতে পাচ্ছ? কারণ একটার মাছের ওজনই ছিল প্রায় আড়াই কিলো ওজনের মতন। তো উনি একটা মাসি হাফ নিয়েছে, আর আমি আর কি হাফ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো মাছগুলো, মানে কাতলা মাছ মোটামোটাও কেটেছে, তো চলো মাছগুলো আগে ধোয়া যাক, ছাড়ানো যাক। তো মাছটা আমি বন্ধুরা এখানে বসেই বেছে নেবো, আঁশগুলো দু চারটে যা আছে, তারপরে কলপারে গিয়ে ধুয়ে নেবো। এই মাছটা হয়ে যাবে প্রায় দুদিন হয়ে যাবে। আর মাছটার দাম কত করে নিয়েছি? আড়াইশো টাকা করে কিলো নিয়েছে বন্ধুরা, কেননা গোটা নিয়েছিলাম, প্রায় আড়াই কিলো ওজনের গোটা নিয়েছি বলে আড়াইশো টাকা কিলো নিয়েছি। আর যদি কেটে নিতাম তাহলে তিনশো প্রায় কুড়ি টাকা কিলো পড়তো সলিড আর কি। তো ভাগে যখন পেলাম তো ভাগেই নিয়ে নিলাম। আর মাছটা রান্না হবে বন্ধুরা আজকে পুরো প্লেন রান্না করব, পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। পেঁপে? হ্যাঁ পেঁপে দিয়ে, কারণ প্রচুর পরিমাণে কদিন রিচ হয়ে যাচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, মাংস, সোয়াবিন, ডিম ওর মধ্যে হয়ে গেছে। তো পেঁপে দিয়ে, আলুতে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা চিরে ঝোল করব। না শুকনো লঙ্কা খাবো না, শুকনো লঙ্কা সত্যি বন্ধুরা খাওয়া যাবে না, কারণ কদিন ধরে খেয়েছি, খেয়ে বুক টুক জ্বালা করছে, সর পেটে ব্যথা হচ্ছে। ঠিক আছে চলো মাছটাকে ধুয়ে নিই, তারপরে আসছি আবার। মা মাছ ধুচ্ছ নাকি এখন? তো
মাছ দেবো না তো কি করতে চোখে দেখতে পাচ্ছিস না না আমি কানা তো মোবাইলটা নিয়ে চলে আসিস আবারও হ্যাঁ আমি আবার চলে আইছি তোর আজকে রবিবার আজকে স্কুল নেই না সোমবার আজকে ও আজকে সোমবার হ্যাঁ আজকে তো স্কুল বন্ধ তো তোর আজকে মোবাইলটা সব সময় হাতে রয়েছে না হ্যাঁ আচ্ছা বলে দেবো আমি তোর ম্যাডামকে যে মোনা আবারও ফোন ধরেছে বলে দেবো দেখ আজকে আচ্ছা বলার কোনো দরকারই নেই তো ম্যাম তো দেখে ভিডিওগুলো আমার আচ্ছা আমি করি না তোমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আমাকে কমেন্টও করে আমি দেখেছি কি কমেন্ট করেছে কি আর করবে বলো বলেছে দিয়াকে ধরে ধরে যত পারো ধরে ধরে মারো কি তাই বলেছে বলছে ও একদম পড়া করে না শুধু এসে দুষ্টুমি করে আমি কোনো দুষ্টুমি করি না কারেন্ট চলে গেছে বেশ হয়েছে মাছ টাছ ধুয়ে এসে মেয়ে একটা আপেল খাচ্ছিল মেয়ের তো খুব শরীরটা খারাপ তো একটুখানি মেয়ের সাথে সাথে আমিও খেয়ে নিলাম এখনকার আপেলগুলো ভালো না আমার তো ভালো লাগে চিনির থেকে চিনির থেকে মিষ্টি কি জানিস মিষ্টি চিনির থেকে মিষ্টি হলো এটা সোনা মাম্মামে তো ঠিক আছে বন্ধুরা এরপরে সানটান করবো তারপরে ভিডিও বানাতে যাব ঠিক আছে টাটা বাই বাই